আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলবো কেন শপিং করবেন না ঈদের এ বিষয়ের উপরে। হ্যাঁ, অনেক আলেম দেখছি ইদানিং একটা বিষয়ে সতর্ক করছে মুসলমানকে যে আপনারা অন্ততপক্ষে এবার ঈদে শপিং করিয়েন না। কেননা কিছুদিন আগে ঘটে যাওয়া একটা অঘটন, তাবলিকের লোকেরা নাকি ভাইরাস ছড়িয়েছে বলে যে প্রপাগান্ডা শুরু করলো বিজেপি, তেমনি সামনে যেহেতু ঈদ আর ঈদের মার্কেট করতে গেলেই তারাও আবার বলে বসবে যে এই মোল্লারাই ঈদের শপিং করতে গিয়ে আবার কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস ছড়িয়েছে। এই জন্যই মানুষকে সতর্ক করছেন। আমার কথা হলো অবশ্যই আপনারা ঈদের মার্কেট করবেন, আপনি মুসলমান মানুষ, সচেতন একজন মানুষ, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আপনি মার্কেট করবেন, মার্কেট করবেন না এমনটা নয়। তবে একটা কথা কান খুলে শুনে রাখুন, এটা ভারতবর্ষ, হ্যাঁ এটা মোদির ভারতবর্ষ, এটা 2020 ভারতবর্ষ। এখানে যদি আপনি মোদি, অমিত শাহের আর দিলীপ ঘোষের চোষেন না, মানে ওই পায়ের বুড়ো আঙুল আর কি, তারপরেও আপনি সন্ত্রাসী, আপনি টেররিস্ট যদি আপনার নামটা মোহাম্মদ দিয়ে শুরু হয় আর মুখে দাড়ি থাকে। সুতরাং টিভি চ্যানেল সবাই কেনা রয়েছে তাদের। আজকে মদের দোকানে যে ভিড়টা দেখলাম, ইস বিচ ইয়ে তসবিরে হ্যাঁ ইয়ে তসবিরে আপ দেখ রহে হ্যায়, ইয়ে রাজনন্দগাঁও ছত্তিশগড় কি তসবিরে হ্যায়, অর ইয়াহাঁ পর দেখিয়ে জরা কিস তরিকে কি ভিড় দেখনে কে লিয়ে মিল রহি হ্যায়। শরাব কি দোকানো কে সামনে এসি জবরদস্ত ভিড়, ইয়ে হোর সি লগি হুই হ্যায় ইয়াহাঁ পর শরাব খরিদনে কে লিয়ে। এরা নাকি ভাইরাস ছড়ায় না। আজকে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, হাহাকার করছে, না কোনো টিভি চ্যানেল এদেরকে দেখতে পায় না, কেউ নাকি দেখতে পায় না, কোনো সমস্যা নেই। সুতরাং শুধুমাত্র এই মুসলমান হলেই সমস্যা না, এভাবে থাকলে আর কতদিন। আপনারা আপনাদের মতো মার্কেটিং করুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসকে মনে রাখবেন যে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ মমিন নয় যার হাত এবং মুখ থেকে জাতি নিরাপদ নয়। সুতরাং মার্কেট করবেন কিন্তু সোশ্যাল ডিস্ট্যান্সকে মেনটেন করে, বর্বর অসভ্যদের মতো নয়। তবে আপনি যাই করুন না কেন, তাদের সাথে যদি তাল মিলিয়ে দুর্গা পূজা রামনবমী পালন করেন আর আপনার নামটা যদি শুরু হয় মোহাম্মদ দিয়ার মুখে দাঁড়িয়ে থাকে, ইউ আর দ্য টেররিস্ট। এটা হচ্ছে বর্তমান ভারতের প্রেক্ষাপট। সুতরাং ভালো মানুষই দেখাতে হবে, অত অতিরিক্ত ভালো মানুষই দেখিয়েও টেকা যায় না। সুতরাং অবশ্যই মার্কেট করুন কিন্তু সোশ্যাল ডিস্ট্যান্সকে মেনটেন করে, যাতে আপনার যদি করোনা হয় তো কারোর মাধ্যমে যেন আপনি আপনার মাধ্যমে যেন কারোর করোনা না ছড়ায়, সেদিকে খেয়াল রেখে মাথায় রেখে আপনারা মার্কেট করবেন। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আল্লাহ সুবহান তাআলা সাথে রয়েছেন। মাথা তুলে বাঁচতে শিখুন, মাথা তুলে বাঁচতে শিখুন। অপবাদ মানুষ মানুষকে দেবেই, যখন কারো কোনো হাতিয়ার থাকে না তখন মানুষ অপবাদ দেয়। এদেশের সরকারের তহবিলে কিছু নেই অথচ কোটি কোটি টাকা দান করা হচ্ছে। এদেশে যখন মানুষ খেতে না পেয়ে মরছে, বিভিন্ন জায়গায় আত্মহত্যার সংবাদ আমরা পাচ্ছি, পরিযায়ী শ্রমিকরা রাস্তায় এক টুকরো কলার জন্য মারামারি করছে, তখন হেলিকপ্টারে করে কোটি কোটি টাকা দিয়ে ফুল বর্ষণ করা হয়। এদেশে বসবাস করছেন শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ এদেশে খুব কম বসবাস করে। সুতরাং আপনি আপনার কাজ করুন, আপনি আপনার কাজের মধ্যে যেন কোনো ত্রুটি রাখবেন না। তবে আপনি যাই করুন না কেন, আপনি আমি টেররিস্ট কেন, আমাদের নামের আগে মোহাম্মদ দিয়ে শুরু আর আমাদের মুখে দাঁড়িয়ে রয়েছে। সুতরাং আপনি আপনার অনুষ্ঠান পালনে গাফিলতি করবেন না, পারলে এই ঈদে বেশি বেশি মানুষকে দান খারাত করুন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।